হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো ভিডিওটা স্টার্ট করেছি আমি কিন্তু ফ্রাইডে 21 জুলাই। তো আমরা গেছিলাম এই ফ্রাইডেতে ইবন বতুতা মল, কারণ এই ফ্রাইডেতে কিন্তু ছিল ইসলামিক নিউ ইয়ার। তো ইসলামিক নিউ ইয়ারে কিন্তু দুবাইতে ছিল হলিডে, তাই উইকেন্ডটা কিন্তু আমাদের একটু আগে স্টার্ট হয়েছিল। যেহেতু স্যাটারডে আর সানডে দুবাইতে কিন্তু এখানে উইকেন্ড হয়, তো আমরা সেদিন গেলাম, ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। আর এই গরমে মলের থেকে ভালো জায়গা হতে পারে না। দেখো চলে এসেছি আমরা মলে, আর এটা হলো মলের পার্কিং। যখন আমরা এন্টার করছি, প্রথমে গাড়ি পার্ক করব, তারপরে কিন্তু মলে যাব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু ভালো লাগবে। ফার্স্টে যখন মলে এন্টার করলাম, সবার ফার্স্ট যে জিনিসটা আমাদের চোখে পড়লো সেটা হলো মলের উপরে যে স্কাই কালার আকাশ দেখতে পাচ্ছ, এটা এটা মলটা যেমন অন্য মলে আমরা যাই, উপরটা একদম ঢাকা থাকে, অন্য কিছু দিয়ে কভার করা থাকে, তো এখানে কিন্তু উপরটা ছিল একদম স্কাই কালারের কিছু দিয়ে কভার করা। তো দেখে মনে হচ্ছিলো যেন আমরা খোলা আকাশের নিচে হাঁটছি। তো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর এটা কিন্তু মলের অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এরকম ধরনের করা ছিল। এই দেখো, এগুলো হলো 18 ক্যারেটের গোল্ড, 18 ক্যারেট গোল্ডের জুয়েলারি, আর এগুলো কিন্তু অরিজিনাল। আর মলে কিন্তু প্রায় মলে কিন্তু এখানে এরকম ধরনের ছোট ছোট কিন্তু গোল্ড সব কিন্তু দেখতেই পাবে। মলে হাঁটাচলা করার রাস্তাটা যেটা হয় না, সেখানে কিন্তু এই ধরনের কিন্তু গোল্ডের বা অন্যান্য ধরনের জিনিসেরও কিন্তু ছোট ছোট সব দেখতে পাওয়া যায়। সেদিন কিন্তু মলে আমরা শুধু ঘুরতেই গেছিলাম, কিছু কেনাকাটা তেমন ছিল না, জাস্ট টাইম কাটানোর জন্যই গেছিলাম। বাট মলে হয় না, ঘুরতে গেলেও কিছু না কিছু দেখতে ইচ্ছে হয়, কিছু কিছু জিনিস দেখা হয়। তো হাজব্যান্ডের দরকার ছিল অফিস পারপাসে একটা ব্লেজার, তো হাজব্যান্ড ঢুকে পড়লো এই দোকানটায় এখানে দেখার জন্য ব্লেজার পাওয়া যায় কিনা। ব্লেজার তো অনেক ছিল, বাট ফিটিংস, কালার, সবকিছু, প্রাইস সবকিছু দেখেই নিতে হয়। তো হাজব্যান্ডের যেটা পছন্দ হয়েছিল সেটা কালার হচ্ছিল না, একটা ছিল যেটা কালার ঠিকঠাক ছিল, ফিটিংস ঠিকঠাক হচ্ছিল না। যাই হোক, লাস্ট পর্যন্ত কিন্তু কিছুই নেওয়া হয়নি, ওই জাস্ট ঘোরাঘুরি আর দেখা দেখি করার পর আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। এখানে দেখো একটা জিনিস দেখলাম, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, ইনি সবার নাম ওনাকে যদি বলা হয় তবে কিন্তু উনি আরবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু লিখে দিচ্ছিলেন। আর তার সাথে না সবাইকে একটা ব্রেসলেট গিফট করছিল, যে পাথরের ব্রেসলেটগুলো ওগুলো। আর এটা কিন্তু উনি পুরোপুরো সম্পূর্ণ বিনে পয়সায়, মানে কোনো রকম কিছু চার্জ করছিলেন না, এটা কিন্তু উনি শখে করছিলেন।
এই মলটা কিন্তু ছিল অনেকটা থিম করা, থিম বলতে এখানে না কিছুটা কিছুটা করে সেকশন ভাগ করা ছিল কিছু কয়েকটা কান্ট্রির নাম অনুযায়ী, কয়েকটা কান্ট্রি অনুযায়ী। আর এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো ইন্ডিয়া। তো এই যে বিশাল আকার হাতির উপরে একজন মাহুত বসে আছে, এই জিনিসটা এটা কিন্তু একটা ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা ক্লক ছিল যেটা অনেক পুরনো, তাই এখানে কিন্তু রাখা হয়েছে, তাই সবাই কিন্তু বেশ দেখছিল। আর ওটা কিন্তু বেশ বিশাল বড় সাইজের। আর এগুলো যে দেখছো এগুলো হলো ওদ, এখানে কিন্তু ওদের যেখানে হচ্ছে অনেক দোকানে দেখতে পাবে। তো এবার দেখো চায়না কোর্ট, এটা ছিল একদম অ্যাট লাস্ট মলের, কারণ আমরা কিন্তু মলে ঢোকার পর একদম সোজা হেঁটে এসেছি, আস্তে আস্তে পরপর অনেকগুলো কান্ট্রি দেখলাম, যেমন ইজিপ্ট ছিল আর ইন্ডিয়া ছিল, এছাড়া আরও ছিল যেগুলো আমি এখন নাম মনে পড়ছে না। তো লাস্ট ছিল কিন্তু এই চায়না। তো চাইনিজটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছিলো, ওদের ডেকোরেশন করা পুরোপুরি দারুণ দেখতে লাগছিলো কিন্তু। আর এখানে যে ছোটো ছোটো ভ্যান দেখতে পাচ্ছো ওগুলো কিন্তু ছোটো ছোটো চাইনিজ সব রেস্টুরেন্ট ছিল। মলে অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর পেয়েছে এবার খিদে। তো আমরা ডাইরেক্ট চলে গেলাম একদম ফুড কোর্টে, একটা ইন্ডিয়ান বোম্বে চাটের একটা দোকান ছিল, তো সেখানে চলে গেলাম। তো সেখানে গিয়ে আমাদের সেদিনকার ফ্রাইডে ছিল, আর ফ্রাইডে যেহেতু আমরা ভেজ খাই, তো সেদিনকার আমরা কিন্তু ভেজ কিছুই অর্ডার করেছিলাম। তো অনেকক্ষণ দেখার পর দেখলাম যে ছোলা ভাটুরাও আছে ওখানে, আর আমার ছোলা ভাটুরা খাওয়ার বেশ ইচ্ছে হচ্ছিলো, তাই আমরা অর্ডার করেছিলাম ছোলা ভাটুরা আর চাই, কারণ সন্ধ্যা টাইম ছিল, তো সন্ধ্যা স্ন্যাক্স টাইপের খাওয়ার জন্যই আমরা ওগুলো অর্ডার করলাম, কারণ বাড়িতে এসে আমরা পরে ডিনার করেছিলাম। তো যাই হোক, ছোলা ভাটুরা আর চা আমরা ওখানে খেলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা করলাম। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কিন্তু চ্যানেলটাকে কিন্তু শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগ বা ভিডিওর সাথে। বাই বাই।